আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের BNIS হোম স্কুলের অনলাইন ক্লাস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আপনাদের সাথে প্রথম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রোজা। অর্থাৎ আপনাদের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে প্রশ্ন উত্তর, তার মধ্যে অন্যতম একটি পাঠ হচ্ছে রোজা। অর্থাৎ রোজা থেকে প্রায়শ পরীক্ষায় আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। তার মধ্য থেকে আজকে আমি আপনাদের সাথে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তিনটি প্রশ্ন নিয়ে। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই বলে রাখছি, আপনাদের এখন যে ক্লাসগুলো অনলাইনে আপলোড করা হয়, প্রায় প্রত্যেকটি ক্লাসই হচ্ছে বার্ষিকের সিলেবাসের আলোকে, অর্থাৎ বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকেই এই প্রশ্ন ক্লাসগুলো অনলাইনে আপলোড করা হয়। তারই ধারাবাহিকতায় আজকের যে ক্লাসটি, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সপ্তম ক্লাস। এর পূর্বে আরও প্রায় ছয়টি ক্লাস অনলাইনে আপলোড করা হয়েছে। আশা করছি সব প্রত্যেকটি ক্লাসই আপনারা খুব অত্যন্ত মনোযোগ সহকারে ভালোভাবে দেখেছেন এবং প্রত্যেকটি ক্লাসে যে HW দেওয়া হয়েছিল প্রায় সবগুলো HW ইনশাল্লাহ করেছেন। আজকেও একটি HW দেওয়া হয়েছে, আপনারা সুন্দরভাবে HW করে প্রত্যেক রবিবার এসে জমা দিয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আর দেরি নয়, চলুন আমরা আমাদের পাঠদানে চলে যাই। শুরুতেই বলেছি আমি আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোজা। রোজা হচ্ছে এমন একটি ইবাদত, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি ইবাদত। পৃথিবীতে যত ইবাদত রয়েছে তার মধ্যে আল্লাহ তাআলার নিকট অত্যন্ত পছন্দের একটি ইবাদত হচ্ছে রোজা। আর এজন্যই আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি। রোজা হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের বদলা যা যা, এটা আমি নিজ হাতে বান্দাদেরকে প্রদান করব। আর এই রোজাটি শুধুমাত্র যে আমাদের জন্য ফরজ করা হয়েছে এমনটি নয়, পূর্ববর্তী যত নবী রাসূল ছিল হযরতে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবীদের উপর উম্মতের উপর এই রোজা ফরজ করা হয়েছিল। আর আল্লাহ তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনে কোট করেছেন এভাবে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এজন্য যাতে করে তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারো, তাকওয়াবান হতে পারো, পূর্ণ লাভ করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সেই রোজা থেকেই আমি আপনাদের সাথে আলোচনা করব তিনটি প্রশ্ন নিয়ে। শুরুতেই আমি লিখেছি রোজা কাকে বলে, কারণ রোজা কাকে বলে সেটা আমাদের জানতে হবে যে রোজাটা আসলে কি। এর উত্তর আমি লিখে দিয়েছি যে রোজা কাকে বলে, এইভাবে যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন হয় আপনারা এর উত্তরে কি লিখবেন আমি লিখে দিয়েছি, সেটা একবার পাঠও করছি। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার করা হতে বিরত থাকাকে রোজা বলে। অর্থাৎ সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহারে থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। অর্থাৎ রোজা রাখলে পরে সারাদিনে কোনো কিছু পান করা যাবে না, খাওয়া যাবে না, আরও কিছু কাজ রয়েছে ওই কাজগুলো করাও যাবে না। এই হচ্ছে রোজা কাকে বলে তার উত্তর। যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে এইভাবেই আপনার উত্তরটা লিখে দিবেন। তারপরে দ্বিতীয় যে উত্তরটি রয়েছে, প্রশ্নটি রয়েছে, সেটা হচ্ছে কাদের জন্য রোজা রাখা ফরজ করা হয়েছে। অর্থাৎ সকলের জন্য রোজা ফরজ নয়, নির্দিষ্ট কিছু মানুষের জন্যই রোজা ফরজ। তো তারা কারা কারা, এর উত্তরটা এভাবে লিখবেন, সকল প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর ওপর রোজা ফরজ রাখা ফরজ করা হয়েছে। অর্থাৎ ছোট বাচ্চাদের ওপর রোজা ফরজ নয়, প্রাপ্তবয়স্ক হতে হবে, বালেগ হতে হবে। এই বালেগ এবং বালেগা মুসলিম প্রত্যেক নরনারীর ওপর, পুরুষ এবং মহিলার ওপর রোজা ফরজ করা হয়েছে। এই যদি এই ফরজ রোজাগুলি কেউ না রাখে তাহলে তাদের জন্য কাফফারা দিতে হয়, সেটা ভিন্ন একটি আলোচনা। অর্থাৎ প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর উপর রোজা রাখা ফরজ। তো যদি এইভাবে প্রশ্ন আসে আপনারা
এইভাবে উত্তরটা লিখে দিলে পরেই উত্তর হয়ে যাবে এবং পূর্ণ মার্কস আপনারা পেয়ে যাবেন। থার্ড যে কোশ্চেন অর্থাৎ তৃতীয় নাম্বার যে প্রশ্নটি লিখেছি সেটা হচ্ছে কাদের জন্য রোজা রাখা ফরজ নয়, অর্থাৎ কিছু মানুষ আছে যাদের জন্য রোজা রাখা ফরজ নয়। এইভাবে যদি প্রশ্ন আসে তাহলে আপনারা উত্তরটা এভাবে লিখবেন যে শিশু অর্থাৎ বাচ্চাদের ওপর, যারা বালেগ হয়নি নাবালেগ তাদের ওপর রোজা রাখা ফরজ নয়, পাগল অর্থাৎ যারা উন্মাদ তাদের পার্থিব জগতের তেমন কোনো জ্ঞান তাদের মধ্যে নেই, ভালো মন্দের জ্ঞান নেই, পাগল আমরা বুঝি আসলে পাগল কারা, এই পাগলদের উপর রোজা রাখা ফরজ নয় অর্থাৎ যারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, স্বাভাবিক নয় তাদেরকে পাগল বলে, পাগলের উপর রোজা রাখা ফরজ নয়। মুসাফির, মুসাফির হচ্ছে যারা ভ্রমণকারী এক জায়গা থেকে অন্য জায়গায়, এটা একটা ডিউরেশনও আছে সময়কাল, একটা নির্দিষ্ট সময় রয়েছে যে 48 মাইল অতিক্রান্ত হলে পরে কোনো মানুষ যদি 48 মাইল দূরে চলে যায় ওই ব্যক্তিকে মুসাফির বলা হয়। তো মুসাফিরের জন্য রোজা রাখাটা কষ্টকর হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা এই মুসাফিরদের জন্য রোজা রাখাটা ফরজ নয় অর্থাৎ ফরজ করে দেননি, কেননা তারা ভ্রমণের ফলে ক্লান্ত হয়ে যায়, সেই ক্লান্ত অবস্থায় রোজা রাখলে পরে তাদের জীবনের নাশেরও একটা পর্যায়ে চলে যেতে পারে, সেজন্য আল্লাহ তাআলা তাদের উপর দয়া করে মুসাফিরদের উপর রোজাকে ফরজ করেননি যে পরবর্তীতে তারা এই রোজাগুলো রাখবে, অর্থাৎ মুসাফিরদের উপর রোজা ফরজ নয়। এবং যারা অসুস্থ ব্যক্তি, সুস্থ অবস্থায় থাকলে অবশ্যই রোজা রাখতে হবে, অসুস্থদের জন্য রোজা রাখা অনেক কষ্ট হয়ে যেতে পারে, তাদের ঔষধ খেতে হতে পারে অথবা রোজা রাখলে পরে তাদের রোগটা আরও বেশি বেড়ে যেতে পারে, এজন্য আল্লাহ তাআলা তাদের জন্য রোকসাত করেছেন যে তাদের জন্য ওই সময়ে যদি তাদের কষ্ট হয় তাহলে তারা রোজা না রাখতেও পারবে, পরবর্তীতে সময় এই রোজাগুলো আদায় করে নেবে। অর্থাৎ শিশু পাগল মুসাফির ও রুগ্ন ব্যক্তিদের ওপর রোজা রাখা ফরজ নয়। যদি প্রশ্ন হয় কাদের জন্য রোজা রাখা ফরজ নয়, এভাবে প্রশ্ন আসলে আপনারা এভাবে উত্তরটা লিখে দিবেন, শিশু পাগল মুসাফির ও রুগ্ন ব্যক্তিদের ওপর রোজা রাখা ফরজ নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের পরীক্ষায় এভাবে যেভাবে আমি প্রশ্নগুলো লিখে দিয়েছি, যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে উত্তরগুলো যেভাবে লিখেছি এভাবে লিখলে পরে আপনারা ইনশাআল্লাহ পূর্ণ মার্কস পেয়ে যাবেন, পূর্ণ নাম্বার পেয়ে যাবেন। তাহলে আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে আত্মস্ত করবেন, যেন আপনাদের পরীক্ষা আসলে আপনারা খুব ভালোভাবে উত্তর প্রদান করতে পারেন এবং ভালো একটা নাম্বারও পেতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আজকের আলোচনা থেকে, রোজা থেকে আমি আপনাদের জন্য একটি হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্ক নাম্বার হচ্ছে 7 অর্থাৎ বাড়ির কাজ 7, 2 এবং 3 নং প্রশ্ন উত্তর অর্থাৎ 2 নম্বর এবং 3 নম্বর যে প্রশ্নগুলো লিখেছি এর উত্তর দিয়েছি, আপনারা এই প্রশ্নের উত্তর সুন্দরভাবে খাতায় লিখে প্রত্যেক রবিবারে স্বভবনে এসে জমা দিয়ে যাবেন। আবারও বলছি 2 এবং 3 নম্বর প্রশ্ন আজকের হোমওয়ার্ক, এবং এই প্রশ্নগুলো আপনাদের খাতায় লিখে, হোমওয়ার্কের খাতায় লিখে আপনারা প্রত্যেক রবিবার স্বভবনে এসে জমা দিয়ে যাবেন। আর হোমওয়ার্কের গুরুত্ব অনেক বেশি আপনাদের জন্য, কেননা এই এই হোমওয়ার্কের নাম্বারের উপর ভিত্তি করেই আপনাদের SBA মার্কস প্রদান করা হবে, অর্থাৎ আপনাদের যে সিটি মার্কস এবং ডায়েরি মার্কস 20 নম্বর রয়েছে এই নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের এই নম্বরগুলো প্রদান করা হবে। অতএব আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আপনাদের HWটা। আর ক্লাস বুঝতে যদি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন, যোগাযোগের জন্য আমি একটা আমার নাম্বার দিয়েছি 01925125438, একটি ইমো নাম্বার দিয়েছি 01830625248, যে কোনোভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করলে পরে ইনশাল্লাহ আপনাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের যে কোনো ধরনের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ আর নয়, অন্য কোনো ক্লাসে ভিন্ন কোনো টপিক্স নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।